বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রবাসী ভাই বোনেরা অনেক বেশি ভালো আছেন আশা করি মহান আল্লাহ আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক সবসময় আপনাদের জন্য আমি এ দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন প্রিয় সম্মানিত ভাই বোন আজ আমরা আপনাদের সামনে হাজির হলাম আরবি ভাষার ব্যতিক্রম ধর্মী একটি লেসন নিয়ে আজকের লেসনে আমরা দারুণ সব আরবি বাক্য শিখব তাই সবাইকে বলবো সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখার জন্য আর অবশ্যই যারা নতুন আছেন বা পুরাতন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশি করে ভাষা শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন শুরু করি আমরা আজকের পর্বটি আমাদের আজকের পর্বের প্রথম বাক্যটি হলো অপ্রিয় গাড়ি চালু গাড়ি চালু করা যেতে হবে মানে আপনার মালিক আপনাকে বলছে যে গাড়ি চালু করো যেতে হবে তারা আপনাকে আরবি ভাষায় এভাবে বলবে ইয়াল্লাহ হাবিবি সুকল সায়ারা আবগারো ইয়াল্লাহ হাবিবি সুকল সায়ারা আবগারো মানে ও প্রিয় গাড়ি চালু করো যেতে হবে তারপর তেল বা পেট্রোল নেই তেল লাগবে তেল নেই তেল লাগবে এ বাক্যটিকে আরবি ভাষায় আপনি এভাবে বলবেন বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন

কত করেছো তুমি দশ রিয়াল গতকাল কাম আপ বি ইন্টা আশারা রিয়াল আর্মস কাম আপ বি ইন্টা আশারা রিয়াল আর্মস মানে কত করেছ তুমি দশ রিয়াল গতকাল এবার লিখা আছে ঠিক আছে কিভাবে শেষ হলো তাইয়ে কেফ খালাস তাই এফ খালাস ঠিক আছে কিভাবে শেষ হলো এখানে কেফ খালাস মানে হলো কিভাবে শেষ হলো প্রশ্ন করা হয়েছে তারপর আমি পান করেছি আনা শরাব আনা শরাব মানে আমি পান করেছি শরাব মানে পান করা কোনো কিছু পান করা তারপর হ্যালো ম্যাডাম আমি গেট তিনে আসছি আপনি আপনার ম্যাডামকে ফোন করে বলছেন যে হ্যালো ম্যাডাম আমি গেট তিনে আসছি হ্যালো ম্যাডাম আনা ইজি বাউবা তালাতা হ্যালো ম্যাডাম আনা ইজি বাউবা তালাতা ম্যাডাম আমি গেট তিনে আসছি তারপর কিন্তু আপনি ছিলেন না বাচ্চা ইন দি মাফি মজুদ বাঁচ শব্দের অর্থ কিন্তু ইন্তি মাফি মজুদ মানে হলো আপনি ছিলেন না ইন্তি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় একটু খেয়াল করবেন ইন্তি এবং ইনটা একই জিনিস না ইন্টা শব্দটি পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ইন্তি মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমি দুইবার গেট দিনে আসছি আনা মাররা ইজি বাউ তালাতা আনা ইতনেন মাররা ইজি বাউব তালাতা আমি দুইবার গেট দিনে আসছি তারপর পরে আমি দেখি আপনি নেই বাদেন দেন আনাসুদ ইনতি মাফি বা দেন ইনতি মাফি পরে আমি দেখি আপনি নেই তারপর সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও সিকিউরিটি মুশকিলা কালাম রোহ গিদ্দাম সিকিউরিটি মুশকিলা কালাম রো পরে আমি আমি পরে আমি একবার ঘুরে আসছি পরে আমি একবার ঘুরে আসছি বাদেন আনা লিপ্পু মাররা আনা লিপ্পু মাররা মানে পরে আমি একবার ঘুরে আসছি এরপর লিখে ঠিক আছে তার মানে আপনি এখন আসেন তাই ইনতি আলহিন মজুদ ঠিক আছে তার মানে আপনি এখন আসেন আপনি প্রশ্ন করতেছেন আপনার ম্যাডামকে তাই ইয়ানি ইন্তিয়াহিন মজুদ এরপর আমি এক মিনিটে আসছি মানে আপনি বলতেছেন আমি ড্রাইভিং করে এক মিনিটের মধ্যে চলে আসছি আনা ইজি বাচ্চ দীঘিকা আনা ইজি বাত বাচ্চ দীঘিকা আমি এক মিনিটে আসছি তারপর লেখা আছে কিছুক্ষণেই আমি ভেতরে ঢুকেছি সুয়াইয়া আনা ইজি ইজি ঈদ খুলজুয়া সুয়াইয়া আনা না ইজি ইদ খুলজুয়া আমি ভেতরে ঢুকেছি কেন দাঁড়ালে লেস গাফ লেস গাফ মানে কেন দাঁড়ালে বলতেছেন আপনার মালিক বলছে কেন দাঁড়ালে আপনি বলতেছেন মালিক সিগনাল ইশারা বাবা ইশারা বাবা বা ইশারা কফিল এটাও বলতে পারেন বাবা বললেই ভালো বৃদ্ধ লোকদের বাবা বলা হয় আরবি ভাষায় তাদের সম্মান দিয়ে বলা হয় কি তারা খুশি হয় যাও যাও শেখ মানে আপনাকে মজা করে বলতেছে শেখ যাও তারাও কিন্তু মজা করে অনেক সময় রোহ রোহ ইয়া শেখ রোহ রোহ ইয়া শেখ শেখ সাধারণত বড় ধনী পরিবারের লোকদের বলা হয় ব্যবসায়ী যারা বণিক আছে তাদেরকে বলা হয় তা আপনাকে মজা করে বলতেছে রোহ রোহ শেখ যাও যাও শেখ কোথায় যাবো বাব সিগনাল জরিমানা আসবে ওয়েন রো বাবা ইয়া সারা মাকাল ফাইজি ওয়েন রুবা ভাইয়া সারা মাকাল ফাইজি কোথায় যাবো বাব সিগনাল জরিমানা আসবে তারপর লিখে আছে সমস্যা নেই যাও মাফি মুশকিল আরো মাফি মুশকিল আরো সমস্যা নেই যাও মাফি মুশকিল আরো তারপর আমরা চলে যাচ্ছি পরের বাক্যটিতে পরের বাক্যটি হলো জরিমানা আসলে আমি দায়ী না ইজি ফাইজি আনা মাফি মাসুল মোকাল ফাইজি আনা মাফি মাসুল জরিমানা আসলে আমি দায়ী না এরপর লিখে আছে না যাও জরিমানা আসবে না লা রোমা ফিজ মুশকিলা লা রোমা ফিজ মুশকিলা না যাও জরিমানা আসবে না তারপর লিখে আছে মুদির এটা আমার কাজ আপনার না আপনি আমার মুদির মুদি হাদা হাকি সুগুল মাফি ইনতা ইনতা মুদির হাকি মুদি হাদা হাকি শুগুল মুদির এটা আমার কাজ আপনার না ইনতা মুদির হাকি আপনি আমার মুদির না থাক আমি কাজ করি তুমি বাসায় ফেরত যাও আনা বাইয়া লাগল না থাক আমি কাজ করি আনা ইনতারো বাইয়া বিহিত তুমি বাসায় ফেরত যাও তারপর বলতেছে আমি কাজ করি আনা খালদি শুগুল আনা খালদি শুগুল মানে আমি কাজ করি দেখো এই কাজের লোক আমি একবার বললাম থাক যাও সুফহাদা আল আমি একবার বললাম থাকতে যাও তারা চলে গেল এটা কি নিয়ম হাদারো তরিকা সাদা তরিকা এটা কি নিয়ম হাদারো মানে তারা চলে গেল এরা কাঁদ চায় না চোরের মতো হাদা মাই আবগা সুগল সেম সেম আলী বাবা হাদামা আবগা সুগোল মানে এরা কাঁদ চায় না সেম সেম আলী বাবা চোরের মতো আমার গতকালের একশো রিয়াল কোথায় হুয়েন মিয়া রিয়াল হাক গ্যামস হুয়েন মিয়া রিয়াল গ্যামস আমার গতকালের একশো রিয়াল কোথায় তারপর লেগে সব টাকা শেষ খালাস কুল্লু ফুলুস খালাস কুল্লু ফুলুস সব টাকা শেষ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজ অনেক দূরে আসতে পারছি তাই আপনাদের জন্য বারবার আরবি ভাষা নিয়ে ফিরে আসি নতুন নতুন পর্ব নিয়ে তো আপনারা শিখতে থাকুন চর্চা করতে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ